তিনি স্রষ্টা, তিনি রূপদাতা, তিনি আকারদাতা, সুবহান আল্লাহ। অতএব সৃষ্টি করা কার কাজ? আল্লাহ। এটা মানুষের কাজ নয়, এই কাজটি করলে সেটা বেয়াদবি হয়ে যায়, এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। সূরা সফফাতে বলা হয়েছে আয়াত নম্বর 95-96, أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর ইবাদত করছো যেই বস্তুগুলোকে তোমরা নিজেদের হাত দিয়ে খোদাই করছো? পাথর খোদাই করে উৎকীর্ণ করে তোমরা যেই বস্তুটাকে তৈরি করছো, অর্থাৎ দেবদেবী, তোমরা সেগুলো পূজা করছো, অথচ তোমাদেরকে এবং তোমরা যা কিছু করছো তোমাদের সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যে আল্লাহ সৃষ্টি করলেন তোমাদেরকে, তাকে বাদ দিয়ে তোমরা পূজা করছো কাকে? কাকে পূজা করছো? যে বস্তু তোমরা নিজেরা তৈরি করছো পাথর খনন করে, এটা যুক্তিসঙ্গত কথা? অর্থাৎ আল্লাহ যুক্তি দিয়ে বুঝাচ্ছেন বারবার যে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি ভাস্কর্য এগুলোর পূজা করা তোমাদের জন্য মানানসই নয়, উচিত নয়। অন্যত্র আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ইমানদারগণ জেনে রাখো, মদ, জুয়া, মূর্তি ভাস্কর্য এবং তীর, ধনুক, শর ইত্যাদি দিয়ে ভাগ্য নির্ধারণ করার যে জাহিরি পদ্ধতি, এগুলো সব হলো শয়তানের কাজ। কেমন কাজ? নাপাক কাজ, শয়তানের নাপাকি। এগুলো থেকে দূরে থাকো তাহলে তোমরা সফল কেমন হতে পারবে? দূরে থাকতে বলা হয়েছে, তার মানে এগুলো করা তো দূরের কথা, নির্মাণ করা তো দূরের কথা, কাছেও যাবে না। দূরে, যেমনটি অন্য আয়াতে বলা হয়েছে, ফাজতানিবুর রিজস মিনাল আউসানি ওয়াজতানিবু কওলাজ-জুর। মূর্তি পূজার নাপাকি থেকে দূরে থাকো, অর্থাৎ যেই সমস্ত জিনিস তোমাদেরকে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যায় সেগুলো তোমরা বর্জন। মূর্তি পূজা তো করতেই পারবেন না, মূর্তি পূজার উদ্ভব ঘটতে পারে পর্যায়ক্রমে, এরকম কাজও তোমরা করতে পারবে না। ইতিহাস বলছে যে মূর্তি পূজা শুরু হয়েছিল ভাস্কর্যের মাধ্যমে, যা একটু পরে আমরা ইনশাল্লাহ হাদিসের আলোকে যখন আলোচনা করব তখন দেখতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইসলাম মূর্তি পছন্দ, মূর্তি পূজা ইসলামে প্রত্যাখ্যাত, এটি হলো শিরক। আর শিরকের চেয়ে ভয়াবহ কোনো অপরাধ পৃথিবীতে, আর যেই কাজ এই ভয়াবহ অপরাধের জন্ম দিতে পারে আজকে কিংবা কালকে, সেই কাজও মুসলিমরা করতে পারে। অতএব মূর্তি পূজার জন্য হোক আর পূজা না করার জন্য হোক, এটি আসলে পৌত্তলিকদের কালচার, এটা মুশরিকদের কালচার, এটা অমুসলিমদের কালচার, এটা বস্তু পূজারীদের কালচার, এটা খোদাদ্রোহী কাফের জনগোষ্ঠীর কালচার। এই কালচার মুসলমানদের হতে পারে? যদি এই কালচার মুসলিমদের হতো এবং এই কালচারের মধ্যে কোনো কল্যাণ থাকতো, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতো, তাহলে এই পৃথিবীতে অনেক মূর্তি পাওয়া যেত নবী এবং রাসূলদের। নবীরা নিজেরাই মূর্তি তৈরি করে যেতেন, সাহাবিরা মূর্তি তৈরি করে যেতেন। আমাদের নবী কি মূর্তি তৈরি করেছেন না মূর্তি ভেঙেছেন? সাহাবারা মূর্তি তৈরি করেছেন না মূর্তি ভেঙেছেন? অতএব কাউকে শ্রদ্ধা করার জন্যে, কারো স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে, কারো প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্যে তার ভাস্কর্য মূর্তি তৈরি করা, এটা অযৌক্তিক কাজ। এটি কি সামনে আলোচনা থেকে তা ইনশাআল্লাহ স্পষ্ট হবে ইনশা। এবার আসুন হাদিসের মধ্যে কি পাওয়া যায়। কোরআন থেকে আরো একটু কথা বলা যেতে পারে যে মূর্তি তৈরি ইসলাম হারাম করেছে, কারণটা কি? এর কিছু কারণ আছে না?
এই কারণগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটি কারণ হচ্ছে কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করলে তাতে আল্লাহ সৃষ্টিকর্মের সাথে সামঞ্জস্য সাদৃশ্য সৃষ্টি হয়, অর্থাৎ যেই কাজটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত নিজস্ব কাজ, ওই কাজের মধ্যে আরেকজন এসে অংশীদার হতে চায়, আল্লাহর সাদৃশ্য পূর্ণ হতে চায়, তার সদৃশ হতে চায়, এই জন্য এই কাজটিকে হারাম করে দেওয়া হয়েছে। সৃষ্টি করা কার কাজ? সৃষ্টি করা কার কাজ? সেই কাজ যদি কোনো মানুষ নিজের জন্য দাবি করতে চায় তাহলে সেটা হবে অধ্যত্ব, সেটা হবে বেয়াদবি, সেটা হবে চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন। এই জন্য আল্লাহ পাক এই কাজটিকে হারাম করেছেন। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াল্লাযি ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, ওই মহান সত্তা তোমাদেরকে মায়ের রেহেমের ভেতরে তিনি যেমন খুশি তেমন আকার দান করেন। মুসাউয়ের মানে যিনি আকৃতি দান করেন, সুরত দান করেন। তাহলে মুসাউয়ের কে? সুরহ আকৃতি দান করার ক্ষমতা কার? অতএব ওই আল্লাহর একান্ত নিজস্ব গণ্ডির ভিতরে যদি কেউ অনুপ্রবেশ করবার চেষ্টা করে, এর সাথে সামঞ্জস্য সাদৃশ্য করার দুঃসাহস দেখায়, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। অন্যত্র আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম ثم قلنا للملائكة اسجدوا لآدم, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, খলকনাকুম ثم অতঃপর সাওয়ারনাকুম তোমাদেরকে আকার আকৃতি দান করেছি, আমি হলাম মুসাউয়ের, আমি কি মুসাউয়ের। এরপরে ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। এখানে আমাদেরকে বলতে মূলত আদমকে বোঝানো হয়েছে, আদমের মাধ্যমে আমাদেরকে এখানে সম্বোধন করা হয়েছে, কারণ আমরা কার সন্তান? আদমেরই সন্তান। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলছেন এই আয়াতটি সবাই আশা করি পারেন, আমার সাথে পড়ুন না, الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الله الذي لا إله ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তার পরিচয় আল খালেক আল বারে আল মুসাউয়ের, তিনি স্রষ্টা, তিনি রূপদাতা, তিনি আকারদাতা, সুবহানাল্লাহ। অতএব সৃষ্টি করা কার কাজ? এটা মানুষের কাজ নয়, এই কাজটি করলে সেটা বেয়াদবি হয়ে যায়, এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। এখানে তো এই কথাও বলা হয় নাই যে সৃষ্টি, এখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক না? অতএব আপনি ভাস্কর্য কেন তৈরি করবেন না প্রাণীর? আপনি কি প্রাণ দিতে পারবেন? পারবেন?